डिजिटल बांगला आपनार पछंदेर चैनल। देखुन आपनार लोकल केबल नेटवर्के सिटी केबल नेटवर्क हैथवे नेटवर्क जीटीपीएल केसीबीपीएल नेटवर्क एनएक्सटी नेटवर्क एवं सोशल नेटवर्के उत्तरबंगे প্রতিটি গুরুত্বপূর্ণ খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায়। আগে ভাগে সবার আগে নমস্কার, আরো একবার স্বাগত ডিজিটাল বাংলার পর্দায়। এই মুহূর্তে আমি এবং বিপাশা রয়েছি আপনাদের সঙ্গে এবং সকাল থেকেই আমরা যে খবরের দিকে নজর রেখেছি আজ কিন্তু একেবারে বলা যেতে পারে উত্তপ্ত কোচবিহারের হোটেল রাজনীতি, যদিও কিন্তু আবহাওয়া সেই কথা বলছে না এবং আবহাওয়া কিন্তু আমাদের জানান দিচ্ছে যে তুফান হয়তো আসতে পারে। একই রকম তাই ঠিক একইভাবে কিন্তু সেই তুফানি হয়তো আসতে চলেছে তুফানগঞ্জে এবং তুফানগঞ্জে কিন্তু ইতিমধ্যে কিন্তু একেবারে মানুষের মধ্যে কিন্তু উন্মাদনা রয়েছে, কারণ ইতিমধ্যে কিন্তু তুফানগঞ্জে আর কিছুক্ষণের মধ্যে আসতে চলেছে মিঠুন চক্রবর্তী। তুফানগঞ্জে এবারে বিজেপি প্রার্থী রয়েছেন মালতি রাভা এবং তার সমর্থনে কিন্তু র্যালি করবে মিঠুন চক্রবর্তী এবং আমরা সেই খবরের দিকে এই মুহূর্তে নজর রাখছি। তুফানগঞ্জের বিবেকানন্দ স্কুলে হেলিপ্যাড তৈরি করা হয়েছে এবং সেই হেলিপ্যাডে মিঠুন চক্রবর্তীর চপার সেখানে নামে এবং সেখানে অবতরণ করে তুফানগঞ্জের রামহরি চৌপতি থেকে কলেজ মোড় পর্যন্ত এক র্যালি হবে এবং সেই র্যালিতেই অংশগ্রহণ করবে মিঠুন চক্রবর্তী। এবং বিপাশা, তুমি কিন্তু দেখতেই পাচ্ছ যে ইতিমধ্যে কিন্তু একেবারেই যারা কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু একেবারে সেখানে ভিড় জমিয়েছেন, তার সঙ্গে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন। একদম অত্যন্ত হাই ভোল্টেজ এই দিনটি এবং মিঠুন চক্রবর্তী তিনি সভা করবেন তুফানগঞ্জের, সেখানে র্যালি করবে তুফানগঞ্জে এবং তার সভা রয়েছে দিনহাটার দুই নম্বর ব্লকের খারুভাজ ট্যাপড়ায় নতুন বাজারে। এবং তার আগেই সে মালতী রাভার সমর্থনে তুফানগঞ্জে তিনি নামবেন এবং সেখানে র্যালি করবেন এমনটাই কিন্তু সূত্রের খবর রয়েছে। এবং আর কিছুক্ষণের মধ্যে সেই চপার তুফানগঞ্জে অবতরণ করবে এবং সেখানে র্যালি করবেন মিঠুন চক্রবর্তী। এবং সেই ছবি কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি বিপাশা, যে একেবারে কিন্তু ফ্লেক্স এবং ব্যানারে কিন্তু একেবারে গোটা তুফানগঞ্জ শহর কিন্তু ছেয়ে গেছে। স্বাগত মহাগুরু। এবং ইতিমধ্যে আবহাওয়া যা বলছে বিপাশা, বলা কিন্তু যেতেই পারে যে তুফান কিন্তু আসছে একেবারে। এবং মিঠুন চক্রবর্তী যে বিভিন্ন যে বিখ্যাত যে তার যে ডায়লগগুলো রয়েছে তা শুনতে কিন্তু মানুষ মনে হয় কিছুটা উন্মাদনার মধ্যে রয়েছে এমনই কিন্তু মনে হচ্ছে, কারণ মানুষ যা এই মুহূর্তে ভিড় জমিয়েছেন ছবি কিন্তু সেই কথাই বলছে। এবং দেখছেন সেই ছবি ইতিমধ্যে কিন্তু তৎপর রয়েছে পুলিশ প্রশাসন। এবং আরও একটি বিষয় পায়েল, এবং রাজনৈতিক হিসাবে মিঠুন চক্রবর্তীকে যতটা মানুষ চায়, একজন অভিনেতা হিসাবে কিন্তু ততটা আরও বেশি জনপ্রিয় এবং তাকে দেখার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং প্রচুর মানুষ সেখানে ভিড় জমিয়েছেন একেবারে, যাকে টেলিভিশনের পর্দায় তারা ছোট থেকে দেখে এসছেন এই মিঠুন চক্রবর্তীকে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন জনপ্রিয় যেগুলো টিভি শো রয়েছে সেখানেও কিন্তু মিঠুন চক্রবর্তী এই মুহূর্তে তিনি রয়েছেন, মহাগুরুর দায়িত্বে রয়েছেন এবং সেই মহাগুরুর দায়িত্ব কিন্তু তিনি এই মুহূর্তে পালন করছেন। তিনি নির্বাচনের প্রচারে এসেছেন এবং এই মিঠুন চক্রবর্তী কিন্তু একসময় প্রথম তিনি জীবনে নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং তারপরে তিনি জ্যোতি বসুর খুব একজন কাছের মানুষ ছিলেন, তারপরে তিনি যোগদান করেছিলেন তৃণমূল কংগ্রেসে এবং সম্প্রতি তিনি বিজেপিতে যোগদান করেছেন এবং নরেন্দ্র মোদীর হাত দিয়ে তিনি বিজেপিতে যোগদান করেছেন আমরা কিন্তু সেই। এবং তুফানগঞ্জে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি মজনুর রহমান, তো এই মুহূর্তে তুফানগঞ্জে কি চিত্র রয়েছে আমরা তার মুখ থেকেই শুনব। হাই স্কুলের মাঠে এখানেই কিন্তু তৈরি করা হয়েছে হেলিপ্যাড, এখানেই আজকে নামবেন মহাগুরু মিঠুন চক্রবর্তী, যার সেই বিখ্যাত ডায়লগ মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, সেই ডায়লগ আমাদের প্রত্যেকেরই মুখে মুখে। তিনি কিন্তু আজকে আসছেন স্বয়ং তুফানগঞ্জে, যেটা আমরা জানতে পারলাম দলীয় সূত্রে একটার সময় তিনি নামবেন, তার জন্যই কিন্তু এখানেই হেলিপ্যাড তৈরি করা হয়েছে। আমি সহকর্মীকে বলবো একটু হেলিপ্যাডটা এদিকে দেখানোর জন্য, এবং স্কুল কিন্তু ছাত্রছাত্রীরা রয়েছেন সেই ছাত্রছাত্রীরাও কিন্তু স্কুলে চলে এসছে
তারা একটু সহকর্মীকে বলবো যে এই যে ছাত্রছাত্রীরা যারা রয়েছেন তাদেরকে একটু প্রত্যেকটা ছাত্রছাত্রী তারা কিন্তু ওদের অপেক্ষায় রয়েছে যে কখন সেই মহাগুরু তাদের এই স্কুলে আসে সেটা দেখার জন্য আমি সহকর্মীকে বলবো একটু এগিয়ে আসতে যে হেলিপ্যাডটা তৈরি করা হয়েছে এই হেলিপ্যাডেই কিন্তু আজকে নামবেন মহাগুরু মিঠুন চক্রবর্তী মূলত তুফানগঞ্জ 9 নম্বর বিধানসভা কেন্দ্র এবং নাড়াবাড়ি 8 নম্বর বিধানসভা কেন্দ্রের যে বিজেপির প্রার্থী তাদের সমর্থনে কিন্তু আজকে মিঠুন চক্রবর্তী তুফানগঞ্জে রোড শো করবেন আমি সহকর্মীকে বলবো এই যে হেলিপ্যাড হেলিপ্যাডটা কিন্তু তৈরি করা হয়েছে এখানেই নামবেন মহাগুরু মিঠুন চক্রবর্তী আর কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ যেটা আমরা দলীয় সূত্রে জানতে পারলাম যে একটার সময় তার হেলিকপ্টার এখানে নামার কথা রয়েছে এবং তার আগেই তিনি তিনহাটায় একটি জনসভা করবেন জনসভা শেষেই তিনি কিন্তু পৌঁছবেন তুফানগঞ্জে তুফানগঞ্জে একটি দলীয় কর্মী অর্থাৎ 8 নম্বর নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র এবং 9 নম্বর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে তিনি কিন্তু তুফানগঞ্জে আজকে রোড শো করবেন আমার সামনে এই মুহূর্তে রয়েছেন কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী আমরা তার কাছ থেকে জেনে নেব সঞ্জয় দা আজকে এই যে মিঠুন চক্রবর্তী আসছেন মহাগুরু যার সেই বিখ্যাত ডায়লগ আমাদের প্রত্যেকটা বাঙালির মুখে মুখে কি বলবেন সে ব্যাপারে দেখুন তুফানগঞ্জ তথা কুচবিহারবাসীর পক্ষে আজকের দিনটা সত্যি মনে রাখার মতন হবে আশা করছি কারণ আমাদের মহাগুরু ভারতীয় জনতা পার্টির 8 নম্বর নাটাবাড়ি এবং 9 নম্বর তুফানগঞ্জ বিধানসভার মনোনীত প্রার্থীদের সমর্থনে আজকে তুফানগঞ্জের বুকে রোড শোতে নামছে আর তুফানগঞ্জবাসীর কাছে মহাগুরু বাংলার তথা ভারতবর্ষের মহাগুরু উনি বিজেপির হয়ে ভোট প্রার্থনা করবেন এর থেকে বড় পাওনা তুফানগঞ্জবাসীর কাছে আর কিছু হতে পারে আমরা শুনলাম মহাগুরু বাংলার পরিবর্তনের ডাকে তিনি কিন্তু অর্থাৎ বাংলায় যে একটা তৃণমূল কংগ্রেসের অপশাসন চলছে সেটার পরিবর্তনের ডাকে এবং তুফানগঞ্জ কেন্দ্র এবং নাটাবাড়ি কেন্দ্র তারই যে বিজেপির প্রার্থী রয়েছেন তাদের প্রচারই কিন্তু আজকে তিনি তুফানগঞ্জে আসছেন নিউজ এক্সপ্রেসের জন্য মানিকের সাথে এস এ মজনু তুফানগঞ্জ আমরা শুনছিলাম বিপাশা যে বক্তব্য আমরা কিন্তু আমাদের প্রতিনিধির মুখ থেকে শুনলাম যে এই মুহূর্তে বিজেপি যে দাবি করছে যে এই মুহূর্তে একেবারে রাজ্য জুড়ে অপশাসন চলছে এবং সেই অপশাসনকে দূর করবার জন্য পরিবর্তন আনার জন্য কিন্তু এই মুহূর্তে বিজেপি সরকার যেন আমাদের রাজ্যে আসে এমনটাই কিন্তু দাবি করছে বিজেপি নেতৃত্বরা এবং কিছুদিন আগে যে ব্রিগের সভা হয়েছিল বিজেপির পক্ষ থেকে সেখানে নরেন্দ্র মোদী তিনি নিজে আসল পরিবর্তনের ডাক দিয়েছেন এবং আজ মিঠুন চক্রবর্তী সেই আসল পরিবর্তন উপলক্ষে কিন্তু তুফানগঞ্জে যে বিজেপি প্রার্থী রয়েছেন যেমনটা আমাদের প্রতিনিধি জানেন যে এবং 8 এবং 9 নম্বর ওয়ার্ডের যা বিজেপি প্রার্থী রয়েছেন তাদের সমর্থনে তিনি সেখানে রোড শো করবেন ইতিমধ্যেই প্রচুর ভক্তরা এবং আমরা দেখছিলাম যে একটু স্কুলের মাঠে সেখানে হেলিপ্যাড তৈরি করা হয়েছে এবং একটা আওয়াজও আসলো যে বাচ্চাদের চিৎকারে এবং আমরা জানি যে তিনি অত্যন্ত জনপ্রিয় ডান্সের ক্ষেত্রে এবং আমরা সেই টেলিভিশন শো আমরা দেখি যে বাচ্চারা তার কতটা ভক্ত এবং সেই উপলক্ষে কিন্তু সেখানে যে ছাত্রছাত্রীরা রয়েছেন তারা কিন্তু ভিড় জমিয়েছেন তাকে একটি ঝলক দেখার জন্য শুধু বাচ্চারাই নয় বড়রাও কিন্তু সেখানে ভিড় জমিয়েছেন একেবারেই বাংলা যেরকম নিজের মেয়েকে চায় তেমনই কিন্তু বাংলার মুখ মিঠুন চক্রবর্তী এমনটা কিন্তু বলা যেতেই পারে এবং সেই মিঠুন চক্রবর্তী কিন্তু স্বয়ং প্রচারে আসছেন 8 নম্বর বিধানসভা কেন্দ্র নাটাবাড়ি যেখানে রয়েছেন এবারের প্রার্থী মিহির গোস্বামী এবং তার সঙ্গে রয়েছে 9 নম্বর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তুফানগঞ্জের মালতী রাভা তাদের প্রচারে কিন্তু এই মুহূর্তে আসছেন এবং তার সঙ্গে রয়েছে দিনহাটার প্রার্থী নিশীথ প্রামাণিক যিনি লোকসভার সাংসদ তার প্রচারে কিন্তু আজ কোচবিহারে আসছেন এবং কোচবিহারের দিনহাটার 2 নম্বর ব্লকের খারুবাজ ট্যাপরায় নতুন বাজারে সেখানে সভা করবেন মিঠুন চক্রবর্তী এবং তাকে নিয়ে কিন্তু একেবারে সরগরম রয়েছে দিনহাটার বিভিন্ন জায়গা এবং তার সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই তুফানগঞ্জে মিঠুন চক্রবর্তীর হেলিপ্যাড অবতরণ করবে বিবেকানন্দ স্কুলে এমনটাই কিন্তু আমরা শুনলাম আমাদের প্রতিনিধির মুখ থেকে এবং মিঠুন চক্রবর্তী যে বিখ্যাত ডায়লগ যে মারবো এখানে লাশ পড়বে শ্মশানে তা কিন্তু ইতিমধ্যে শোনা যাচ্ছে বিভিন্ন মানুষের মুখে এবং তার পাশাপাশি যে বিভিন্ন তার বিখ্যাত বিভিন্ন ডায়লগুলো রয়েছে তাও কিন্তু মানুষের মধ্যে শোনা যাচ্ছে আমরা কিন্তু এমনটাই শুনলাম আমাদের প্রতিনিধির মুখ থেকে এবং সেখানেই সে তুফানগঞ্জের বিবেকানন্দ স্কুলে রয়েছে বিজেপির নেতৃত্ব সঞ্জয় চক্রবর্তী তিনি কিন্তু স্বয়ং সেখানে রয়েছেন কারণ আর কিছুক্ষণের মধ্যেই সেই চপার অবতরণ করবে এবং তারপরে কিন্তু তুফানগঞ্জের রামহরি চৌপতি থেকে কলেজ মোড় পর্যন্ত
এক র‍্যালি হবে সেখানে অংশগ্রহণ করবেন মিঠুন চক্রবর্তী এবং সেই অপেক্ষাতে কিন্তু মানুষজন সেখানে ঠায় দাঁড়িয়ে রয়েছেন এবং আমরা সকলেই সেই অপেক্ষাতেই রয়েছে তিনি রোড শো করবেন এবং সেই খবর নজরে রাখতে কিন্তু দেখতে আপনারা সকলেই চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় আগে ভাগে সবার আগে।